আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল আজহার জামাতে আল্লাহর কাছে করোনা মুক্তির প্রার্থনা, দেশ জাতি ও মুসলিম উম্মাহার শান্তি কামনা। ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি, করোনা মহামারীতে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়, বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ঈদে আশ্রয় কেন্দ্রে পানিবন্দী বন্যা কবলিত এলাকার অর্ধকোটি মানুষ, জনজীবন বিপর্যস্ত। এবং শোকাবহ আগস্টের প্রথম দিন মধ্যরাতে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলার বর্ণাঢ্য ঈদ আয়োজনের খবর। মাথা রাইট নিচু করো, ভাব তো সব চলেই দিছে। তোমার চিকনি চামেলি মহিলা সেক্রেটারি, একে তো আমি দুই চোখে দেখতে পারি না। এবারে পুরো খবর। আত্মত্যাগ, সম্প্রীতি ও মানুষে মানুষে ভেদাভেদ দূর করার প্রার্থনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। করোনা সংক্রমণ এড়াতে এবারও জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহার শান্তি কামনার পাশাপাশি করোনা মহামারী থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করা হয়। নামাজ আদায়ের পর ঈদের মূল পর্ব পশু কোরবানি করেন মুসল্লিরা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি, ছবি তুলেছেন একরামুল হক পাপন ও আনিসুর রহমান সোহাগ। ঈদের আনন্দ আর খুশিকে অতুলনীয় করে তোলে ঈদগাহে নামাজ আদায়। তবে করোনা মহামারী পাল্টে দিয়েছে চিরাচরিত সকল প্রথা। ঈদ উল ফিতরের মতো এবারও ঈদগাহ বা খোলা মাঠে নয়, মসজিদেই অনুষ্ঠিত হলো ঈদের জামাত। গত কদিনের বৈরি আবহাওয়ায় বৃষ্টির আশঙ্কা থাকলেও ঈদের সকালে আকাশ ছিল পরিচ্ছন্ন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হয় সকাল 7টায়। সকাল 11:30 পর্যন্ত মোট 6টি জামাত অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে ঢোকেন মুসল্লিরা। অনেকে মসজিদের বাইরেও নামাজের কাতারে দাঁড়ান। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। আল্লাহর কাছে হাজার কোটি গুণ শুকরিয়া, আমরা সুন্দরভাবে নামাজ পড়ছি স্বাস্থ্যবিধি মেনে। আল্লাহ যেন সারা পৃথিবীকে কোভিড মুক্ত করে মানুষকে কর্মের দিকে ফিরিয়ে আনে। নামাজ ও খুতবা শেষে মোনাজাতে করোনা মহামারী সহ সকল দুর্যোগ থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। আল্লাহ, যারা অসুস্থ আছেন আপনি দয়া করে সবাইকে শিফা দান করে দিন। নামাজের পর সৌহার্দ্য ও সম্প্রীতির প্রত্যাশায় একে অপরের আলিঙ্গন ঈদের আনন্দ বাড়িয়ে তুললেও এবার কোলাকুলি বা হাত মেলাননি কেউ। শুধু দূর থেকে হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময়। পরিবর্তিত পরিবেশে ভিন্ন রকম ঈদের অনুভূতি নগরবাসীর কাছে। নামাজের পর যে কোলাকুলি, এই কোলাকুলিটা আসলে প্রতি বছর করি, কিন্তু এই মহামারী কারণে কোলাকুলি করতে পাই নাই। নামাজ পড়ছি, তৃপ্তি হয়েছে, কিন্তু কোলাকুলির তৃপ্তিটা এটা থেকে যাচ্ছে। একসময় সব ঠিক হয়ে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবে, আবার সবকিছু আগের মতোই চলবে ইনশাআল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পশু কুরবানির মধ্যে দিয়ে মনের পঙ্কিলতা দূর করার শাশ্বত আহ্বান নিয়ে আসে পবিত্র ঈদ উল আজহা। করোনা ভাইরাস ও বন্যার কারণে এবারে একেবারে ভিন্ন এক আবহে পালিত হচ্ছে ঈদ। নানা সীমাবদ্ধতার কারণে এবারে ঈদের আনন্দ কারোর জন্য বেঁচে থাকা আর কারোর জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে ধর্মীয় রীতি পালন। তবে সব দুর্যোগ কাটিয়ে সবার জীবনে ফিরে আসবে শান্তি, স্বাভাবিক হবে সব কিছু, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। ঈদ মোবারক। স্বাস্থ্যবিধি মেনে বঙ্গভবনে ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। করোনা ভাইরাসের কারণে এবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ায় তিনি বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন বঙ্গভবনের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানান। তিনি বলেন, এবার আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদযাপন করছি। করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা অব্যাহত রেখেছি। আশ্রয়কেন্দ্রে আর পানিবন্দী থেকে এবার ঈদ কাটালেন বন্যা কবলিত এলাকার অর্ধ কোটি মানুষ। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও বাসস্থান আর ফসলি জমি হারিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যাতদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। নিষ্ঠুর বাস্তবতার সামনে এভাবেই হার মেনে চলেছেন বন্যা কবলিত এলাকার হাজারো মা। এক মাসেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে সর্বস্ব হারানো মানুষের সংখ্যাটা অগণিত। 1998 সালের পর দেশে বন্যার স্থায়িত্ব এতটা দীর্ঘ হয়নি। প্রবাহমান এই স্রোতের দৃশ্যটি জামালপুরের। সাত উপজেলার 700 গ্রামের প্রায় 10 লাখ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোথাও কোথাও ঘরের উঠোন ছেড়ে পানি নেমেছে, তবে এখনো তা বাসযোগ্য নয়। দূরের কথা, ডাল ভাত খাওয়ার পয়সা দূরে নাই। ঈদের আনন্দ দূরে থাক, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র আর ধরলার পাড়ের মানুষজন লড়াই করছেন এক মুঠো খেয়ে জীবন বাঁচাতে। স্থানীয় প্রতিনিধিরাও মানছেন, সাধারণ মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে পারছেন না তারা। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, তাদের পুনর্বাসনের জন্য যারা নদী ভাঙা এলাকায় মানুষ তারা যেন সহায়তা পায়। নাটোরের কোথাও কোথাও পানি নামতে শুরু করেছে, তবে নলডাঙ্গা আর সিংড়া উপজেলার বন্যার্তদের ঈদ কেটেছে আশ্রয়কেন্দ্রেই। শেরপুরে 13 ইউনিয়নের 1500 হেক্টর জমির ফসল ভাসিয়ে নিয়ে গেছে পানি। সাহসায়ী দুর্দশা কাটার লক্ষণ নেই সিরাজগঞ্জেও। 6 উপজেলার 45 ইউনিয়নের 3 লক্ষাধিক মানুষের ঈদ শেষ হচ্ছে পানিবন্দি থেকে। এস এম আশরাফ, এটিএন বাংলা। দেশের 3 জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রাম বিভাগে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 112 জন এই ভাইরাসের শিকার হয়েছেন। তবে করোনার হটস্পট হিসেবে পরিচিত বরিশালে সংক্রমণ কমেছে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রাসনা দাসের রিপোর্ট। কুমিল্লায় আবারও বেড়েছে করোনার প্রকোপ। 24 ঘন্টায় করোনা পজিটিভ ও শনাক্ত নিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। সেখানে এ পর্যন্ত মারা গেছেন 146 জন। একদিনে করোনা পজিটিভ হয়েছে 47 জন। তবে গত কয়েকদিনের তুলনায় বরিশালে মৃতের সংখ্যা কমেছে। সেখানে একদিনে মারা গেছে আরও 1 জন। এই বিভাগের 6 জেলায় 76 জন নতুন শনাক্ত হয়েছে। এদিকে খুলনায় 188টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 69 জন। নোয়াখালীতে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 51 জন। যশোরেও করোনা নিয়ে মারা গেছেন সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সামাদ খান। এই নিয়ে জেলায় করোনা পজিটিভ হয়েছে 152 জন। বগুড়ায় 252টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে 64 জন। তবে আশার খবর হচ্ছে গত 24 ঘন্টায় শেরপুরে কেউ করোনায় আক্রান্ত হয়নি। রাসনা দাস, এটিএন বাংলা। করোনা উপসর্গ নিয়ে চলে গেলেন News24-এর সিনিয়র ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে বাসা থেকে অফিসে পথে রওনার উদ্দেশ্যে লিফট থেকে নেমে জ্ঞান হারিয়ে পড়ে যান। এরপর আয়শা মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর হাসপাতাল গেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাপস জুবায়ের 21 টিভি চ্যানেল 9 আর আরটিভিতে ক্রীড়া সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শুরু হলো বাঙালির শোকের মাস।
1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বিপদগামী একদল সেনা সদস্যের গুলিতে সপরিবারে প্রাণ হারান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ঘাতকের বুলেটের আঘাত থেকেই রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলও। সেদিন বিদেশে থাকায় ভাগ্যক্রমে হায়নাদের হাত থেকে বেঁচে যান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তবে এরপরও থেমে ছিল না ঘাতকের অনুসারীরা, তাই আবার 2004 সালের 21 আগস্ট তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। এই মাসেই দল হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ। আগস্টের প্রথম প্রহরে রাত 12:01 ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। করোনা পরিস্থিতিতে অনেকটা ঘরোয়াভাবেই উদযাপিত হচ্ছে ঈদ উৎসব, আর এ সময় মানুষের বাড়তি চাহিদা থাকে টেলিভিশন অনুষ্ঠানকে ঘিরে। ঘরে বসেও ঈদ আনন্দ পুরোটাই উপভোগে এবারও বৈচিত্র্যমূলক নানা অনুষ্ঠানে ভরপুর আয়োজন থাকছে এটিএন বাংলায়। একরামুল হক সায়েমের রিপোর্ট। করোনা মহামারীতে কিছুটা ভিন্নভাবে ঈদ উদযাপন হলেও বন্ধু স্বজনদের সাথে আড্ডায় আর আনন্দে কাটবে এই উৎসব। ঘরে বসে ঈদ আনন্দ উপভোগ করতে দর্শকদের চাহিদা মাথায় রেখে পবিত্র ঈদুল আজহায় প্রতিবারের মতো এবারও টানা 10 দিনব্যাপী আয়োজনের পসরা সাজিয়েছে এটিএন বাংলা। ঈদের বিশেষ আয়োজন হিসেবে প্রতিদিনই থাকছে সেলিব্রিটি আড্ডা, আনন্দ সময়। নন্দিত নির্মাতা হানিফ সংকেত এটিএন বাংলা দর্শকদের জন্য নির্মাণ করেছেন বিশেষ নাটক মনের মতি মনের গতি। এছাড়াও ঈদের তৃতীয় দিন প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান 5 ফোড়ন। ঈদের দিন থেকেই 2টি 10 পর্বের ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা। লকডাউনের চোর ও নসু ভিলেন আসল ভিলেন নাটক 2টি চলবে ঈদের 10ম দিন পর্যন্ত। কি বলছো সুন্দরী? আমি বেঁচে থাকতে কখনো সেটা হতে দেব না। আমি এই মুহূর্তে তোমাকে বন্দী করলাম। ভিলেন তো বড় ভিলেনই করা শুরু করে দিছে। প্রতিদিন রাত 8:20 প্রচারিত হবে নন্দিত নির্মাতাদের নির্মিত বিশেষ নাটক। ঈদের তৃতীয় দিন মুনিরা মঞ্জিল, চতুর্থ দিন জেনারেটর, পঞ্চম দিন সদ্য বিবাহিত, ষষ্ঠ দিনে যেভাবে সন্ধ্যা নামে এবং সপ্তম দিন প্রচার হবে সেদিনও বৃষ্টি এসেছিল, অষ্টম দিনে পাল্টা হাওয়া, নবম দিনে যা দেখি সবই ভালো এবং 10ম দিনে থাকছে নাটক যে বিকেল বিষণ্ণ। এছাড়া প্রতিদিন রাত 11:30 প্রচার হবে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ টেলিফিল্ম, থাকছে 2টি করে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। ঈদের পরদিন রাত 10:30 প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডক্টর মাহফুজ রহমানের একক সঙ্গীতানুষ্ঠান এক পৃথিবী স্বপ্ন দিলে। ঈদের দিন রাত 10:30 থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কাকলির একক সঙ্গীতানুষ্ঠান তোমার প্রেমের বৃষ্টিতে। এছাড়াও থাকছে শিল্পী নীলিমা, ভাবনা, মারিয়া শিমু, সামিয়া জাহান ও ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান। ছোটদের জন্য থাকছে নাহিদ রহমানের পরিচালনায় ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি এবং নাচের অনুষ্ঠান আনন্দ হিল্লোল। ঈদের 5ম দিনে প্রচার হবে প্রতিবন্ধীদের জন্য বিশেষ অনুষ্ঠান অন্য আলোর গল্প। ঈদের 10ম দিনে প্রচার হবে খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় ঈদ ম্যাগাজিন ঈদের বাজনা বাজারে। সব মিলিয়ে সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, সব অনুষ্ঠান সব কিছুতেই দর্শকরা পাবেন ঈদ বিনোদনের বিশেষ মাত্রা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। তবে করোনা মহামারীর কারণে প্রতি বছরের মতো এবারও বড় জামাত হয়নি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে। প্রায় সবখানেই স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে এসব এলাকায় পশু কুরবানি দেওয়া হয়। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। প্রতিবছর ঈদের দিনে সারা দেশে উৎসবের আমেজ বইলেও করোনা মহামারীর কারণে এবারের চিত্র কিছুটা ভিন্ন। ভাইরাস সংক্রমণ এড়াতে এবার ঈদগাহের পরিবর্তে শুক্রবার সকাল থেকেই ঈদের নামাজ হয়েছে মসজিদে মসজিদে। দেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান সহ অন্যান্য ঈদগাহেও এবার কোনো জামাত হয়নি। করোনার সংক্রমণ এড়াতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নেয়। তাই মুসল্লিরা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। বরিশালে ঈদের প্রধান জামাত হয় কালেক্টরেট জামে মসজিদে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্য মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন।
সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হয় অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু দরগাহে। এ সময় করোনামুক্ত জীবন ও দেশ এবং জাতির জন্য কল্যাণ কামনা করে দোয়া করা হয়। রংপুরে কোর্ট জামে মসজিদে আয়োজিত প্রধান জামাতে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে নামাজে অংশ নেন। এ সময় বিশ্ববাসীকে করোনামুক্ত করে শান্তি দান করার জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। রাজশাহীর শাহ মখদুম দরগা মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। তবে সেখানে একটি মাত্র জামাত হয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেননি অনেকে। এছাড়া ময়মনসিংহের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। বিপ্লব রায়, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির সব বর্জ্য আগামী 24 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে তিনি একথা বলেন। তাপস বলেন, দুপুর 2টা থেকে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এজন্য সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে। ডিএসসিসি মেয়র আরও জানান, গত রাত 12টা থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে হাট কেন্দ্রিক সব বর্জ্য অপসারিত হয়েছে বলেও দাবি করেন তিনি। পরিচ্ছন্ন কর্মী থেকে আরম্ভ করে ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ কিন্তু ছুটিতে নেই, সকলেই কাজে কর্মরত আছেন এবং তারা এই কোরবানি হয়ে যাওয়ার পর থেকে দুপুর 2টা থেকে আমরা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারিত হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পর যুক্তরাষ্ট্র বন্ধ হচ্ছে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নির্বাহী আদেশের মাধ্যমে শনিবারের মধ্যে এই অ্যাপ বন্ধ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, টিকটক মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটি হুমকি সৃষ্টি করতে পারে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে এই অ্যাপসটির 80 মিলিয়নেরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছে। বেইজিংয়ের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের এমন নিষেধাজ্ঞা দেওয়ার আভাস আগেই পাওয়া গেছে। এর আগে চীনের সেনাবাহিনীর সাথে সংঘাতে হতাহতের পর গত মাসে ভারতেও টিকটক নিষিদ্ধ করা হয়। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিল ধানমন্ডি ইনার হুইল ক্লাবের সদস্যরা। রাজধানীর বসিলার ওয়াশপুরে লিডো পিস হোমে থাকা শিশুদের জন্য ইউনাইটেড অ্যাকশন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তারা শিশুদের সঙ্গে খেলাধুলা ও নাচ গানে অংশ নেন। ইনার হুইল ক্লাব ধানমন্ডি শাখার প্রেসিডেন্ট মিসেস রোকিয়া এবং লিডো পিস হোমের ব্যবস্থাপক সোহেল রানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। ট্রাইবেকারে অলিম্পিক লিওকে 6-5 গোলে হারিয়ে ফরাসি লিগ কাপের শিরোপা জিতেছে পিএসজি। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয় শিরোপা জিতেছে টমাস টুখেলের দল। প্যারিসের স্লাদি ফ্রান্সে বিরতির আগে এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি, তবে ইদ্রিসা গেট দূরপাল্লার শট ফিরিয়ে দেন লিও গোলরক্ষক অতনি লোপেস। দ্বিতীয়ার্ধে নেইমারকে গোল বঞ্চিত করেন তিনি। এরপর অতিরিক্ত সময়ও দুদল ব্যর্থ হয় গোল আদায়, তাতে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে দুদলই প্রথম 5 শটে গোল আদায় করেন, তবে সাডেন ডেথে পিএসজি পারলেও ব্যর্থ হয় লিও। পাবলো সারাবিয়ার গোলে প্রতিযোগিতার রেকর্ড 9 বার শিরোপা ঘরে তোলে প্যারিস সেন্ট জার্মেইন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। পবিত্র ঈদুল আজহার জামাতে আল্লাহর কাছে করোনা মুক্তির প্রার্থনা, দেশ জাতি ও মুসলিম উম্মাহার শান্তি কামনা।
ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি, করোনা মহামারীতে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়, বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঈদে আশ্রয় কেন্দ্রে পানিবন্দী বন্যা কবলিত এলাকার অর্ধকোটি মানুষ, জনজীবন বিপর্যস্ত। এবং শোকাবহ আগস্টের প্রথম দিন মধ্যরাতে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।